إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপর আমাদের ধন সম্পদে জাকাত ফরজ করেছেন, যার মাধ্যমে আমাদের ধন সম্পদের পবিত্রতা রয়েছে এবং রয়েছে আমাদের অন্তরের পবিত্রতা, আমাদের সার্বিক জীবনের পবিত্রতা রয়েছে, যার মাধ্যমে আমাদের অন্তর মন বড় হয়ে থাকে, প্রশস্ত হয়ে থাকে, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ হয়ে থাকে এবং অভাবীদের সমস্যার সমাধান হয়ে থাকে, দারিদ্র মোচন হয়ে থাকে মুসলিম সমাজে, যাতে করে দারিদ্রের সংকট বা অভাবের সমস্যা না থেকে যায়। এই রহস্যের জন্য এছাড়াও বহু উপকারিতা রয়েছে এই যাকাতের, যা আল্লাহ রাব্বুল আলামিন তার ওহির দ্বারা ফরজ করেছেন। সালাতে মুসাল্লাম নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াখুজমিন আমওয়ালিহিম সাদাকা, তুমি মুসলিমদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এবং যারা জাকাত দেবে তাদের জন্য দোয়া করো, ওসল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করো, ইন্না সালাতাকা সাকানুন লাহুম, নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা যে ইমাম ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব মাজালিসু শাহরে রমজান থেকে চলে আসছে, তার পর্ব নম্বর ১৬ বা মজলিস নম্বর ১৬। শেখ বলছেন আল মাজলিসু সাদিসু আশার ফি যাকাত, জি ১৬ নম্বর মজলিস হচ্ছে যাকাত সম্পর্কে। যাকাত সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি, যা এখানে আমি পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ কোরআনে কেরিমে যাকাত সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন, তার কয়েকটি আয়াত এখানে শেখ উল্লেখ করেছেন, যেগুলি প্রথম পেশ করি। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইয়্যানার আয়াত নম্বর ৫ আল্লাহ ইরশাদ করেছেন যে মানব জাতিকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে, এ ভিন্ন আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, তা হচ্ছে যে ইল্লা লিয়াবুদুল্লাহ, যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তৌহিদ ভিত্তিক শিরক মুক্ত হয়ে, মুখলিসিন লাহুদ্দিন, তার জন্য দিনকে আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, হুনাফা একনিষ্ঠ হয়ে, ওয়াইয়াকিমুস সালাতা, আর তৌহিদ প্রতিষ্ঠার পরে সালাত কায়েম করবে, পাঁচ অক্ত ফরজ সালাত বোঝানো হয়েছে, ওয়ায়ুতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা, আর এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, আর এটি হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম অন্য কিছু নয়, যেটা ভ্রান্ত মতবাদে বিশ্বাসীরা বুঝেছে। দিন কায়েম শুরু হয় তৌহিদ থেকে, আর তারপরে পাঁচ অক্ত সালাত ব্যক্তি জীবনে কায়েম করা, পরিবারে কায়েম করা, তারপরে যাকাত প্রদান করা, এইভাবে যাবতীয় ফরজ ওয়াজিব আদায় করা, আরও সমস্ত হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকাই হচ্ছে দিন প্রতিষ্ঠা, যেটা শুরু হয় তৌহিদ থেকে। আর তৌহিদের মধ্যে যেই তৌহিদকে কাফের মুশরিকরা অস্বীকার করেছে, সমস্ত কাফের মুশরিক যারা বহুত্ববাদী মুশরিক, মক্কার যারা মুশরিক, যাদের জন্য, যাদের হিদায়তের জন্য শেষ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে থেকে প্রেরণ করেছেন, তারা তাওহীদুল ইবাদাহ, আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী বা তাওহীদুল উলুহিয়াকে অস্বীকার করত, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করা, এ হচ্ছে সবচেয়ে বড় দিন প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা। তো যাকাত দেওয়া হচ্ছে দিন কায়েমের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুনি আরও ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা,
এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমরা তোমাদের নিজেদের জন্য যা কিছু অগ্রিম পাঠাবে, মিন খাইরিন, কল্যাণকর বিষয়, তাজিদুহু ইনদাল্লাহ, তা আল্লাহর কাছে পাবে তোমরা। হুয়া খাইরান, সেটা উৎকৃষ্ট আকারে, ওয়া আজামা আজরা, এবং মহা পুরস্কারের আকারে। জি ওয়াস্তাগফিরু, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20। এইভাবে আল্লাহ রাব্বুল সূরা রোমের আয়াত নম্বর 39 ইরশাদ করেছেন, আমা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা যে সুদ প্রদান করে থাকো, যারা সুদখোর তাদেরকে তো তাদের সাথে সুদের আদান প্রদান করে থাকো, তোমরা সুদের ওপর টাকা নিয়ে থাকো আর তাতে সুদ দিয়ে থাকো, লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যাতে এক শ্রেণীর মানুষের ধন সম্পদ বৃদ্ধি পায়। ওরা মনে করে যে আমরা সুদ খেলে টাকা পয়সা বাড়বে, আর তোমরাও বাহ্যিক দেখছো যে তাদের ধন সম্পদ বাড়ছে, আমাদেরকে যা ধার নিয়েছিলাম তার চাইতে বেশি দিতে হচ্ছে। আল্লাহ বলছেন ফালায়ারবো ইন্দাল্লাহ, আল্লাহর কাছে সেটা বাড়ে না, বৃদ্ধি পায় না, বরং ইয়াম হাকুল্লাহর রেবা, অন্য আয়াতে বলেছে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, মুছে দেন, ধ্বংস করে দেন। ওয়ায়ুরবি সাদাকাত, আর সাদাকা দান খেরাতকে, জাকাতকে বহুগুণে বর্ধিত করেন। ওমা আতাইতুম মিন জাকা, আল্লাহ বলছেন এই আয়াতে যে আর তোমরা যে জাকাত প্রদান করে থাকো ধন সম্পদ থেকে, তুরিদুন ওয়াজহাল্লাহ, যদি তোমরা তাতে আল্লাহ সন্তুষ্টি ইচ্ছা করে থাকো, ফাউলাইকা হুমুল মুদ্ফুন, তাহলে যারা জাকাত প্রদানকারী তারাই বহুগুণে বর্ধিত হবে, তাদের সওয়াব, তাদের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। কোরআন কারিমে জাকাতের ফরজিয়াত সম্পর্কে এবং জাকাতের আবশ্যকতা সম্পর্কে এছাড়াও অনেক আয়াত রয়েছে, এই কয়েকটি আয়াত এখানে শেখ উল্লেখ করেছেন। তারপরে একটি হাদিসও তিনি বর্ণনা করেছেন, বলছেন ওয়া আম্মাল আহাদিস, হাদিস অনেক রয়েছে, তার মধ্যে সহিহ মুসলিম আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটি বিষয়ের ওপর ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি বিষয়ের ওপর, অর্থাৎ ইসলামের পিলার, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে আলা ইয়াহিদ আল্লাহ, বিভিন্ন ভাষা দিয়ে রয়েছে, কোনটা তো রয়েছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুতরাং জাকাত মনে রাখবেন যে আহাদু আরকানিল ইসলাম, শেখ বলছে ইসলামের যে পাঁচটি রুকন রয়েছে তার অন্যতম রুকন হচ্ছে জাকাত, এবং সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বড় একটি বুনিয়াদি বিষয়। ওয়াহিয়া কারিনাতুসসালাহ, এবং জাকাতকে অধিকাংশ কোরআন কারিমের আয়াতগুলিতে সালাতের সাথে মিলিয়ে আল্লাহ বর্ণনা করেছেন, যেখানে সালাত বলেছেন অধিকাংশ আয়াতগুলিতে সেখানে তারপরে পরে জাকাতের কথা তার সাথেই বর্ণনা করেছেন। আকামা সালাত ওয়া আতা যাকাত, আল্লাযিনা ইয়াকিমুনা সালাত ওয়া ইউতুনা যাকাত, এইভাবে এর আগে যে আয়াতগুলি উল্লেখ করে সেখানেও। জি, এবং সমস্ত মুসলিম উম্মার ওলামায়ে কেরামগণের এজমা রয়েছে, কিসের ওপর বলছেন আলা ফরদিয়াতি ইজমান কাতিয়ান, ওয়াকাট্টু এজমা রয়েছে, কোনো রকমের এতে দ্বিমত নেই ওলামাদের যে জাকাত হচ্ছে ফরজ। সুতরাং এই ফরজ কোরআন কারিম দ্বারা প্রমাণিত, বহু হাদিস দ্বারা প্রমাণিত, এজমার দ্বারা প্রমাণিত। সুতরাং ফামান আনকার উজু বাহা মা ইলমেহি বেহি ফাহুয়া কাফেরুন খারেজ আল ইসলাম, শেখ বলছেন কেউ যদি জাকাতের ফরজ হওয়াকে অস্বীকার করে জানা সত্ত্বেও বা জানিয়ে দেওয়া সত্ত্বেও, তাহলে সে কাফের, ইসলাম থেকে সে বহিষ্কৃত। আর যদি কেউ কৃপণতা করে না দেয়, অস্বীকার করে না, কিন্তু অমান বাখিল আবিহা, কারো মধ্যে বখিলি কৃপণতা যদি থাকে, আবিন তাকাসা মিনা শাইয়ান, অথবা কিছু দিল না, ঘাটতি করলো, খেয়াল খুশি দিল, ফহ মিনা জালিমিন, তাহলে সে জালিমদের অন্তর্ভুক্ত, আল মুতাআরিদিন মুতাআরিদিন আলিল উকুবাত ওয়ান নাকাল, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া এবং আখেরাতে সাজা শাস্তির যোগ্য। তারপরে শেখ বলছেন যে জাকাত কোন কোন বস্তু বা কত রকম বস্তুতে ফরজ, বলছেন ওয়াতাজিবু যাকাতু ফি আরবাতি আশিয়া, চার শ্রেণীর ধন সম্পদে জাকাত ফরজ, চার রকমের সম্পদে জাকাত ফরজ। জি, কেউ কেউ পাঁচ বলেছেন, আমরাও মাঝে মাঝে পাঁচ বলে থাকি একটু বিস্তারিত বলার জন্য।
চার এখানে করা হয়েছে, সেখানে এক জায়গায় জাকাত, এবং জাকাতের ক্ষেত্রে স্বর্ণ আর চাঁদিকে একসাথে মিলিত করা হয়েছে, কারণ দুটো কাছাকাছি বস্তু, সেই জন্য কাছাকাছি সম্পদ স্বর্ণ এবং চাঁদি। কিন্তু যদি স্বর্ণ আর চাঁদি পৃথক পৃথক করে বর্ণনা করা হয় তো পাঁচটি হবে। তো এইভাবে যদি কেউ বলে যে পাঁচ শ্রেণীর সম্পদে জাকাত ফরজ, তবুও ভুল নয়। আর কেউ যদি বলে চার শ্রেণীর সম্পদে জাকাত ফরজ আর সেখানে স্বর্ণ চাঁদিকে একসাথে করে বর্ণনা করে, সেটাও কোনো ভুল নাই, সবটাই ঠিক আছে, আসল উদ্দেশ্য আপন জায়গায় ঠিক আছে। চার প্রকারের সম্পদে জাকাত ফরজ। প্রথম বলছেন আল আউয়াল আল খারিজু মিনাল আরদি মিনাল হুবুব ওয়াস সিমার, জি, জমিন থেকে উৎপাদিত শস্য অথবা ফল, শস্য অথবা ফল, জি, খাদ্যদ্রব্য শস্য হইতে পারে আর সেটা ফল ফলমূলও হইতে পারে। লিকাউলিহি তাআলা, দলিল যে খাদ্যদ্রব্যে যাকাত রয়েছে, ফলমূল এবং শস্য খাদ্যদ্রব্যে যাকাত রয়েছে, এর দলিল সূরা বাকারার আয়াত নম্বর 267, এখানে শেখ উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জিত বস্তুর যেগুলি পাক পবিত্র তা থেকে, উপার্জিত পাক পবিত্র বস্তু খরচ করো, পাক পবিত্র হালাল রুজি তোমরা ব্যয় করো, খরচ করো, কারণ হারাম যদি খরচ করেন আপনি, সাদাকা করেন, তাহলে সেটা কবুল হবে না। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আর যা জমিন থেকে আমি উদ্গত করেছি তা থেকেও তোমরা ব্যয় করো। এই জমিন থেকে যা উদ্গত করেছি তার একটি হচ্ছে খাদ্যদ্রব্য শস্য, যেমন ধান, যেমন হচ্ছে আপনার গম, যব ইত্যাদি ইত্যাদি, যেগুলি খাদ্যদ্রব্য শস্য। আর আরেকটি হচ্ছে ফলমূল, খেজুর, কিশমিস, এই ধরনের যে খাদ্যগুলি দীর্ঘ সময় ধরে মানুষ সঞ্চিত করে রাখতে পারে, যে ফলগুলি সরে যাবে, পচে যাবে এমন নয়, সামনে আলোচনায় আসছে। আরেকটি আয়াত সূরা আনআমের আয়াত নম্বর 141, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া তু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এই খাদ্যদ্রব্য অথবা ফলমূলের যাকাতটা কখন দিতে হবে। এই আয়াত দ্বারা যেমন প্রমাণিত হচ্ছে যে খাদ্যদ্রব্যে যাকাত দিতে হবে, তেমনই কখন দিতে হবে এটাও প্রমাণিত হচ্ছে। আল্লাহ বলছেন ওয়া তু হাক্কাহু, খাদ্যদ্রব্যের তোমরা যাকাত দাও, হক আদায় করো, ইয়াউমা হাসাদিহি, কেটে মেড়ে বা পেড়ে নিয়ে আসার দিন, যেই দিন ফসল কেটে মেড়ে নিয়ে আসবে বাড়িতে উঠাবে সেই দিন, আর যেই দিন ফলমূল পেড়ে নিয়ে আসবে, এ হচ্ছে ইয়াউম হাসাদিহি। তাহলে এখানে বছরের শর্ত নেই, বরং ফসল যখনই জমি থেকে মেড়ে নিয়ে আসবেন, ফলমূল যখন গাছ থেকে পেড়ে নিয়ে আসবেন বাড়িতে, তখনই সেই বাগানেই অথবা বাড়িতে নিয়ে এসে যাকাত আদায় করে দেবেন, জি। আর সবচেয়ে বড় হক হচ্ছে ওয়া আজাম হুকুকুল মাল আজ যাকাত, আর ধন সম্পদের সবচেয়ে বড় হক হচ্ছে যাকাত আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিসও রয়েছে, বলছেন এই খাদ্যদ্রব্যের যাকাত সম্পর্কে, খাদ্যদ্রব্যের যাকাতের অপর নাম যেটা সমাজে প্রসিদ্ধ আমাদের সমাজ, সেটা হচ্ছে অসুর, অসুর বলেই প্রসিদ্ধ। এই অসুর শব্দটি এই হাদিস উল্লিখিত হয়েছে, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিমা সাকাতিস সামাউ আও কানা আসারিয়ান আল অসুরু, আকাশের বৃষ্টিতে যেসব ফসল বা ফলমূল হয়ে যায়, আউকানা আসারিয়ান, অথবা রসাল মাটি, মাটিতেই আপনার রস রয়েছে তাতে হয়ে যায়, তাতে আল অসুর, দশ ভাগের এক ভাগ রয়েছে। তাহলে খাদ্যদ্রব্যের জাকাতকে অসুর এই জন্য বলা হয় যে অসুর আশারা থেকে, আশারা মানে দশ, আর অসুর মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ। তো দশ ভাগের এক ভাগ দিতে হবে, দশ মনে এক মন দিতে হবে, সেই জন্য এই খাদ্যদ্রব্যের জাকাতকে অসুর বলা হয়। অমা সকিয়া বিন্নদহে, এটা এক শ্রেণীর খাদ্যদ্রব্য, কিন্তু আর এক শ্রেণীর খাদ্যদ্রব্য রয়েছে যেগুলি সেচের মাধ্যমে উৎপাদিত হয়, অমা সকিয়া বিন্নদহে, আর যাতে পানি দিতে হয় সেচের মাধ্যমে, মেহনত করে, কষ্ট করে, খরচ করে, নিসফুল অসরে, তাতে দশ ভাগের এক ভাগের অর্ধেক রয়েছে, হ্যাঁ,
দশ ভাগ, নিসফুল অশর মানে দশ ভাগের এক ভাগের অর্ধেক, অর্থাৎ বিশ ভাগের এক ভাগ। তাতে নিসফুল অশর, অশরের অর্ধেক অর্থাৎ বিশ ভাগের এক ভাগ, বিশ মনে এক মন দিতে হবে। জি, এই খাদ্যদ্রব্যের জাকাতের ক্ষেত্রে আরেকটি শর্ত হচ্ছে যে নেশাবে পৌঁছিতে হবে। তার মানে 10 কিলো, 20 কিলো, 25 কিলো কারো কাছে হয়েছে, তাতে জাকাত ফরজ হবে না। বলছে আল্লাহ তাই যে জাকাত ও ফি হাতে আবলোগা নেশাবান, যতক্ষণ পর্যন্ত নেশাবে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত খাদ্যদ্রব্যে জাকাত ফরজ হবে না। তা হচ্ছে কি, খাদ্যদ্রব্যের নেশাব হচ্ছে ওয়াহিয়া খামসাত আওসুক, পাঁচ ওয়াসাক, পাঁচ ওয়াসাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস বলছেন, তিনি লাইসা ফি হাববিন ওয়ালা সামারিন সাদাকা, কোন খাদ্যদ্রব্যে শস্যে, হাব শস্যে ওয়ালা সামার অথবা ফলে সাদকা জাকাত নেই, হাত্তা ইয়াবলুগা খামসাত আওসুক, যতক্ষণ পর্যন্ত পাঁচ ওয়াসাক পর্যন্ত একজনের মালিকানায় না পৌঁছবে। আর ওয়াসাক হচ্ছে, এক ওয়াসাক হচ্ছে 60 সা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সা ছিল মদিনার, সে সায়ের মাপে, সেই কাঠার মাপে 60 সা হয় পাঁচ ওয়াসাকে। তাহলে 60কে 5 দিয়ে গুণ দিলে আপনার কত হয়ে যাবে, 5×6 300 আপনার হয়ে যাবে, 300 কেজি, 5 ওয়াসাক, আর 100 সা হচ্ছে 60 সা। তাহলে 5×60 300 সা, 300 সা হয়ে যাবে। এই 300 সাকে আপনি যখন গুণ দেবেন, আপনি 1 সা হয় আপনার 2.5 বা 3 কেজি, 2.5 কেজি আমাদের দেশের আলেমরা বেশি বলে থাকেন, তবে সতর্কতামূলক সেটাকে 3 কেজি অনেকে বলেছেন ফিতরার ক্ষেত্রে, কিন্তু আড়াই, যদি আড়াই ধরা হয় তাহলে 3×2 = 750, তাহলে 750 কেজি যদি কারো কাছে হয় তাহলে তার নেশা পৌঁছে গেছে, তখন তার উপর জাকাত ফরজ হবে। শেখ বলছেন ওয়ালা জাকাত ফিমা দুনাহা, এর কম যদি হয় কারো মালিকানায় তাহলে তাতে জাকাত ফরজ নেই। জি, তখন নফল দান খায়রাত করবে। আর জাকাত কত দিতে হবে, জি যেমন বলা হলো যে হয় 10 ভাগের 1 ভাগ যদি বিনা সেচে বিনা মেহনতে হয় সেই ফসল, আর না হলে 20 ভাগের 1 ভাগ। জি, তারপরে বলছেন ওয়ালা তাজিব জাকাত ফিল ফাওয়াকিহ ওয়াল খুদরাওয়াত ওয়াল বিত্তিখ ওয়া নাহুহা। জি, যেসব ফলমূল তাড়াতাড়ি পচে সরে যায়, যেগুলি মানুষ খেয়ে দিয়ে তাড়াতাড়ি মানুষ শেষ করে, না হলে থাকবে না, নষ্ট হয়ে যাবে, সেগুলিতে জাকাত নেই। এগুলিকে ফাওয়াকে বলা, ফাওয়াকিয়াতুনের বহু বচন, যেমন কলাতে জাকাত নেই, আপেলে জাকাত নেই, জি অরেঞ্জ, কমলা লেবু, আর এই ধরনের যতগুলি ফল, আম, জাম, কাঁঠাল, এগুলিতে জাকাত নেই। অল খুদরাওয়াত, আর শাকসবজিতে জাকাত নেই। অল বিত্তিখ, আর আপনার যে আপনার যে বলা হচ্ছে এই যতগুলি আপনার শাকসবজি তার সাথে সাথে ফলমূল রয়েছে, সেগুলিতে জাকাত নেই। ওমর রাজি আল্লাহ তালার উক্তি এই মর্মে দলিল, তিনি বলছেন লাইসা ফিল খুদরাওয়াতি সাদাকা, শাকসবজিতে কোনো জাকাত নেই। ওয়া কওলি আলী, আলী রাজি আল্লাহ তাআলা আনহু থেকেও এই মর্মে উক্তি রয়েছে, লাইসা ফিত তুফাহি ওয়া মা আশবাহা সাদাকা, এইরকমই তিনি বলছেন আলী রাজি আল্লাহ তাআলা আনহু, যে আপেল, সেবে এবং এই আপেলের মতো যেসব ফলমূল, অর্থাৎ যেসব ফলমূল দীর্ঘ সময় ধরে রাখা যায় না সাধারণভাবে, আর সেগুলি মানুষ সঞ্চিত করে রাখেও না, যখন সময় সিজন আসে তখন খেয়ে দিয়ে শেষ করে, এগুলিতে জাকাত নেই। কারণ বলে আন্নাহা লাইসাত বেহাব্বিন, এটা শস্য না, জি আপনার চাউলের মতো, আর গমের মতো, আর জবের মতো, ওয়ালা সামার, আর সেটা ফল না, এমন ফল নয় যেই ফলটা যেমন খেজুরের মতো নয়, কিশমিশের মতো নয় যে সেটা বছরকে বছর রাখা যাবে, সঞ্চিত করি আর সেটা মানুষের খাদ্যের কাজে আসবে। জি, তবে এইসব যেসব অন্যান্য ফলমূলগুলি যেগুলি সরে পচে যায় তাড়াতাড়ি, যেগুলি সঞ্চয় করে দীর্ঘ সময় রাখা যায় না, এগুলি যদি টাকা পয়সার বিনিময়ে বিক্রি করলো একজন আপনার আম বাগানওয়ালা অথবা আপেলের বাগানওয়ালা, সেগুলি বিক্রি করলো, আর বিক্রি করার পরে টাকাটা তার কাছে সঞ্চিত হয়ে জমা থাকলো, ওয়াহাল আল হাওলি, 1 বছর পুরা হয়ে গেল, তাহলে ওই সব টাকা পয়সাগুলিতে জাকাত রয়েছে, ওই সব টাকা পয়সাগুলিতে জাকাত রয়েছে। এই ছিল 1 নম্বর। 2 নম্বর বলছেন শেখ আসানি, বাহিমাতুল আনআম,
গবাদি পশু গৃহপালিত পশুতে জাকাত রয়েছে। আর বাহিমাতুল আনাম কি হচ্ছে? ওয়াহিয়াল এবেল সেটা হচ্ছে উঁট, ওয়াল বাকার আর গরু গাবি, ওয়াল গানাম এবং বকরি ছাগল, দুম্বা দুম্বি গানাম ভেড়া ভেড়ি আর দুম্বা দুম্বি বকরা বকরি সবগুলিকে সামিল। জি, এই গবাদি পশুতে জাকাত ফরজ হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে এজা কানাত সায়েমাতান, শেখ বলছেন এই সায়েমা হচ্ছে যে সেই গবাদি পশুগুলি বছর সারা বছর ধরে অথবা বছর অধিকাংশ সময় মাঠে ঘাটে চারণভূমিতে চরে লালিত পালিত হয়। জি, চরে পালিত হয়, সেগুলিকে নিজের পয়সা খরচ করে চারা দিতে হয় না, যেমন ফার্মওয়ালার করে। জি, দুই নম্বর শর্ত হচ্ছে ওয়াইদাত লিদ্দাররে ওয়া নাসলি, আর যে সেই সব গবাদি পশুতে জাকাত ফরজ যেগুলি দুধ পান করার জন্য অথবা প্রজন্ম বাড়ানোর জন্য প্রতিপালন করা হয়। তিন নম্বর শর্ত হচ্ছে যে অবালাগাত নিসাবান, প্রত্যেকটি নিসাব রয়েছে উঁটের এবং গরুর আর আপনার ছাগলের, এই নিসাবে পৌঁছিতে হবে। আর নিসাব বর্ণনা করতে গিয়ে শেখ বলছেন, সেগুলি সব হাদিসে রয়েছে, বলছেন ওয়াকাল্লু নিসাফিল এবলে খামস, উঁটে সর্বনিম্ন নিসাব আছে পাঁচটি, কমপক্ষে কারো মালিকানায় পাঁচটি উঁট থাকলে এক বছর তখন জাকাত ফরজ হবে। অফিল বাকারে সালাসুন, আর গরু গাবিতে বলদে তিরিশটি হচ্ছে নিসাব, অফিল গানামে আর বাউন, আর বকরা বকরি দুম্বা দুম্বি আর মেষ এগুলিতে চল্লিশটি হচ্ছে নিসাব। তারপর শেখ বলছেন ফাইলাম তখন সায়েমা, যদি চারণভূমিতে চরে প্রতিপালন না হয় ফালা জাকাত ফিহা, তাতে জাকাত নেই, ইল্লান তাকুনা লিপ্তি যারা, তবে ব্যবসায়ী সামগ্রী হয়, যারা ফার্মে এসব গবাদি পশু পুষছেন ব্যবসার জন্য আর সেগুলি থেকে ধন সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তখন ব্যবসায়ী সামগ্রীতে যে জাকাত রয়েছে তার অন্তর্ভুক্ত হয়ে তাদের জাকাত হবে। এই নেশাব যে আলোচনা হলো সেগুলি তখন এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাই বলছেন ওয়াইন ওয়াইদাতলি তাকাসসুল বাই ওয়া শারা, যদি এই গবাদি পশুগুলিকে প্রতিপালন করা হয় ব্যবসা বাণিজ্যের জন্য কিনা বেচার জন্য, তাহলে সেগুলি হচ্ছে ফাহিয়া ও রুজতি যারা, সেগুলি হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, তোজাক্কা জাকাতা তিজারাতিন, তাহলে ব্যবসায় সামগ্রী যেমন জাকাত রয়েছে তেমনই জাকাত দিতে হবে, সেটা চারণভূমিতে চরুক আর নাই চরুক অথবা তাকে চারা দিতে হোক। হ্যাঁ, কিন্তু এরা বলাগাতে নিসাবাত তিজারা, ব্যবসায় সামগ্রী যে নিসাব রয়েছে, আর ব্যবসায় সামগ্রীর নিসাব হচ্ছে স্বর্ণ চাঁদির যে নিসাব সেই নিসাব, যেমন আলোচনায় সামনে আসবে। তৃতীয় প্রকারের সম্পদ যাতে জাকাত ফরজ তা বলছেন শেখ আসালিস আল জাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং চাঁদি, এই স্বর্ণ গোল্ড এবং ওয়াল ফিদ্দা চাঁদি বা রূপা বা সিলভার, জি এই দুটোকে একসাথে বর্ণনা করেছেন শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ। দুটো যদিও ভিন্ন ভিন্ন নেশাবের পরিমাণ রয়েছে। আলা আই হালিন কানাত, বলছেন স্বর্ণ চাঁদি যে কোনো অবস্থায় হোক না কেন, বিভিন্ন অবস্থা হইতে পারে, যে কোনো অবস্থায় থাক না কেন, স্বর্ণ আর চাঁদিতে কি রয়েছে, জাকাত ফরজ রয়েছে, কিন্তু তারও নিসাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এর দলিল নাজেল করেছেন সূরা তাওবার আয়াত নম্বর 34-35, মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা স্বর্ণ আর চাঁদি সঞ্চিত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না বলতে জাকাত দেয় না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও, কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও, ধমক দেওয়ার জন্য এটি হচ্ছে ভাষার অলঙ্কার, সুসংবাদ বলা হয়েছে, না হলে এই সুসংবাদ নয়, কঠিন শাস্তির কথা জানিয়ে দাও তাদেরকে, কীভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলছে ইয়াউমা ইয়ুহম আলাইহা ফি নারে জাহান্নাম, সেই সব ধন সম্পদগুলিকে সেই দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর তা দিয়ে তাদের কপালে এবং তাদের পার্শ্ব দেশে, ওয়া যুহুরুহুম আর তাদের
পৃষ্ঠ দেশে তাদের পেছনে দাগা হবে, আর তাদেরকে শাসানিমূলক বলা হবে, হাজা মা কানাজতুম লি আনফুসিকুম, এসব সম্পদগুলি তোমরা তোমাদের নিজেদের জন্য সঞ্চিত করে রেখেছিলে, যাকাত দাওনি, অভাবীদের হক দাওনি, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং যা সঞ্চিত করে রেখেছিলে তার আস্বাদন গ্রহণ করতে থাকো। এই যে এখানে এই জন্য কানজ বলা হয়েছে, কানজ বলতে বলছেন শেখ আল মুরাদ বি কানজ ইহা আদাম ও ইনফাক ফি সাবিল আল্লাহর রাস্তায় খরচ না করা, আর সবচেয়ে বড় আল্লাহর রাস্তায় খরচ করা হচ্ছে ইনফাক ফি যাকাত, যাকাতে খরচ করা, যাকাত দেওয়া, কারণ যাকাত হচ্ছে ফরজ। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে এসেছেন শেখ, বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাহিবে যাহাবিন ওয়ালা ফিদ্দা, কোন স্বর্ণ বা চাঁদিওয়ালা, লাইওয়াদ্দি মিন হাক কাহা, যদি এসবের হক আদায় না করে, মানে জাকাত প্রদান না করে, ইল্লা ইযা কানাত ইয়াউমাল কিয়ামা, তাহলে যখন কিয়ামতের দিন আসবে, সুফিহাত লাহু সাফায়েহু মিন নার, তখন এই স্বর্ণ চাঁদিগুলিকে আগুনে গরম করা হবে, স্বর্ণ চাঁদির টুকরোগুলোকে আগুনে গরম করা হবে, জি, আর সেগুলিকে ফা উহমি আলি হাফিনারে জাহান্নাম, সেগুলিকে আগুনের টুকরো বানানো হবে, আর সেগুলিকে আগুনে আবার উত্তপ্ত করা হবে, একবারে জ্বলন্ত আগুনের মতো হয়ে থাকবে। ফা ইউকুয়া বিহা জম্বহু ওয়া জাবিনহু ওয়া জাহরহু, আর তা দিয়ে তাদের পার্শ্বদেশ আর তাদের কপাল মুখমণ্ডল, ওয়া জাহরহু, আর তাদের পিঠে দাগা হবে, কুল্লমা বারিদাত, আর যখন এই রকম দাগ দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে, ওইদাত লাহু, তখন আবার পুনরায় সেগুলোকে গরম করা হবে, ফি ইয়াউমিন কানা মিকদারু খামসিন আলফা সানা, এমন দিনে, এমন মহাদিবসে, এমন মহাসংকটের দিনে, যার পরিমাণ হবে খামসিন আলফা সানা, 50,000 বছরের সমান, হাত্তা ইউকযা বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত বান্দাদের মাঝে চূড়ান্ত আল্লাহর ফয়সালা না হয় জান্নাত বা জাহান্নামের, এইরকম শাস্তি হাসরের মাঠে বিচার দিবসে, যারা জাকাত দেয় না তাদের হতেই থাকবে, যারা স্বর্ণের জাকাত দেয় না, যারা চাঁদির টাকা দেয় না, যারা টাকা পয়সার জাকাত দেয় না, যারা ব্যবসায় সামগ্রী জাকাত দেয় না, বা অন্য অন্য ধন সম্পদের জাকাত যারা দেয় না, অথচ জাকাত ফরজ হয়ে আছে। তারপরে শেখ বলছেন যে জাকাত স্বর্ণ চাঁদিতে ফরজ, অর্থাৎ যেবু জাকাত ফি যাহাবি ওয়াল ফিদ্দা সওয়ান কানাত নকুদান, সেটা কারেন্সি এর আকারে থাক, টাকার আকারে থাক, আও তীব্রান, অথবা সেটা কোনো পিসের আকারে থাক, আও হুলিয়ান, অথবা সেটা অলঙ্কার জেওয়ারের আকারে থাক, ইউলবাসো, সেটা পরিধান করা হোক, আও ইউ আর, অথবা রাখা হয়েছে, ধনী মানুষ রেখেছে, গরিব গরবাকে মাঝে মাঝে ধার দিয়ে থাকে, সেগুলি ধার নিয়ে আত্মীয় স্বজনদের কোনো বাড়িতে যাই, পড়ে যায়, ইত্যাদি ইত্যাদি, যে কোনো অবস্থায় হোক না কেন, কেন সমস্ত রকমের স্বর্ণ চাঁদিতে জাকাত ফরজ, বলছে লে ওমিল আদিল্লাতি দাল্লা আলা ওজুবি জাকাত, কারণ জাকাত ফরজ হওয়ার যে ব্যাপক অর্থপূর্ণ দলিলগুলি রয়েছে, এ সমস্ত ক্ষেত্রগুলিকে বা সমস্ত রকমের স্বর্ণ চাঁদিকে সামিল, তাতে কোনো রকমের তফসিল বা বিস্তারিত বর্ণনা করে পার্থক্য করা হয়নি যে এইরকম হইলে জাকাত লাগবে আর এইরকম লাগবে না। শেখের বলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু অনেক ওলামাদের এই রকম মত রয়েছে, বরং ইমাম আহমদ রহমাহুল্লাহর মজহাব সেটি যে যেগুলো অলঙ্কার পরিধানের জন্য অলঙ্কার তৈরি করে রাখা আছে সেগুলিতে জাকাত নেই, সেজন্য তিনি বলছেন না ওইটা ঠিক না, বরং তাতেও জাকাত লাগবে। তারপরে তিনি হাদিস নিয়ে এসেছেন দুটি, একটি হাদিস আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, বলছেন আন্না ইমরাতান আতাতিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আর মাহা ইবনাতুল্লাহা, তার সাথে একজন তার মেয়েকে নিয়ে, ওয়াফিয়াদি ইবনাতি হামাসকাতানে গালিজাতানে, তার মেয়ের হাতে দুটো বালা ছিল, জি, দুটো মোটা মোটা বালা ছিল স্বর্ণের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বা চুরি ছিল, বালা ছিল বা চুরি ছিল, বলছেন তাকে যে আতু আতু তিনা জাকাত হাজা, এই যে চুরিগুলি বা বালাগুলি আছে সেগুলিকে তুমি জাকাত দিচ্ছ? কালা, সেই মহিলা বলেন না জাকাত তো দিই না। কালা আয়াসুরুকা আন ইউসাউরাকা আল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইনি মিন নার, তোমাকে কি ভালো লাগবে
যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিনে জাহান্নামের আগুনের দুটো চুড়ি বা বালা পরাক, এই দুটো বালার বিনিময়ে কালা। তখন বলছেন বর্ণনাকারী, ফাখালাত হুমা ফালকাতহা এলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দুটোকে তাড়াতাড়ি খুলে ফেলে দিলেন ওই মহিলা, আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিক্ষেপ করে দিলেন আর বললেন, হুমা লিল্লাহি ওয়া রাসূলিহি, এই দুটো চুড়ি আল্লাহর এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। হাদিস ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি বর্ণনা করেছেন। আর বলগুলো মারাম ইবনে হাজার রহমতুল্লাহ বলছেন, ওয়াইসনাদু কওয়ি, এর সনদ হচ্ছে শক্তিশালী। এই হাদিসগুলো নিয়ে দ্বিমত রয়েছে। জি হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারআ ফি ইয়াদি ফাতাখাত মিন ওয়ারিক আই মিন ফিদ্দা। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার বাড়িতে প্রবেশ করলেন আর আমার হাতে দেখলেন যে চাঁদির বালা রয়েছে, চাঁদির বালা রয়েছে বা চুড়ি রয়েছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেন, মা হাজা, এটা আবার কি? ফাকুলতু, আমি বললাম, সানাতু হুন্না, আমি এগুলি বানিয়েছি বা বানিয়ে নিয়েছি, আতাজাইয়ানু লাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে সাজার জন্য, আপনার জন্য এগুলো পরে সাজার জন্য। কালা, তখন রাসূল বলে, আতু দিন যাকাত, তখন না এগুলি যাকাত তুমি দিচ্ছ কি? কালা, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, যাকাত তো দিই না, কারণ এগুলি আমি তো পড়ার জন্য রেখেছি। ও মাশা আল্লাহ, এই ধরনের কোনো কথা বললেন? কালা, তখন বললেন রাসূলুল্লাহ, হুয়া হাসবুকে মিনান নার, যদি যাকাত না দাও তো এগুলি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আখরাজ আবু দাউদ ওয়াল বাইহাকি ওয়াল হাকিম, হাদিস ইমাম আবু দাউদ, বাইহাকি এবং হাকিম বর্ণনা করেছেন। জি, এবং ইমাম হাকিম তার কিতাবে সেটাকে সহি বলেছেন, আল্লাহ আলাম। স্বর্ণ বা চাঁদির জাকাতের ক্ষেত্রেও নিসাব রয়েছে। এখন স্বর্ণের নিসাব শুনে বলছে, আল্লাহ তাজিবু জাকাত ফি জাহাব, স্বর্ণের জাকাত অতক্ষণ ফরজ হবে না, হাত্তা ইয়াবলুগা নিসাব, যতক্ষণ পর্যন্ত নিসাবে না পৌঁছবে। আর স্বর্ণের নিসাব হচ্ছে ওয়াহুয়া ইশরুনা দিনার, আর 20 দিনার, যার অপর নাম হচ্ছে মিসকাল, দিনার যার অপর নাম হচ্ছে মিসকাল, সে 20 দিনার বলেন অথবা 20 মিসকাল বলেন। কোনো কিতাবে আপনি পড়লে 20 দিনার পাবেন আর কোনো কিতাবে 20 মিসকাল পাবেন। হাদিসে দিনার শব্দটি এসেছে। নবিয়া করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বর্ণের নিসাব সম্পর্কে, লাইসা আলাইকা শাইউন, তোমার উপর যাকাত ফরজ হবে না, হাতে ইয়াকুনা লাকা ইশরুনা দিনার, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে 20 দিনার না থাকবে। রাওয়াহু আবু দাউদ, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি সনদে দুর্বলতা রয়েছে বলছেন শেখ ইবনে উসাইমিন ফি সানাদি দাফুন, লাকিন লাহু শাওয়াহিদ ইয়ারতাকি বিলা দারাজাতিল হাসান, তবে এর সমর্থক বেশ কিছু হাদিস রয়েছে, সুতরাং হাদিসটি হাসানের মর্যাদা পর্যন্ত পৌঁছবে। ফায়া কোনো হুজ্জা, সুতরাং এটি হচ্ছে নিসাবের ক্ষেত্রে দলিল। জি, এবং সমস্ত ওলামায়ে কেরামগণ এই হাদিসকে নিয়েছেন নিসাবের ক্ষেত্রে। জি, এই 20 মিসকাল বা 20 দিনার, যে হাদিসে 20 দিনার আসলো, এটা হচ্ছে 20 মিসকাল, তাই বলছেন যে আল্লাজি ইয়াবলু গাজনহু মিসকালান, এটি হচ্ছে এই মিসকাল। জি, 20 মিসকাল, 1 দিনার মানে মিসকাল, আর 20 দিনার মানে 20 মিসকাল, আর 1 মিসকাল বা দিনার হচ্ছে আরবাও গেরামাত ও রবো, 4 গ্রাম। 1 দিনার হচ্ছে, 1 দিনার বা 1 মিসকাল হচ্ছে 4 গ্রাম। তো 4 গ্রাম যদি হয় তাহলে 20 দিনারে হয়ে যাবে কত? বলছেন যে ফায়াকুন নিসাবু যাহাবে, স্বর্ণের নিসাব হয়ে যাবে 85 গ্রাম, 85 গ্রাম, 85 গ্রাম হয়ে যাবে। জি, এই 85 গ্রাম যদি স্বর্ণ কারো কাছে থাকে গোটা বছর ধরে, তখন তাকে জাকাত দিতে হবে। এখন চাঁদি সম্পর্কে শুনেন, ওয়ালা তাজিবু যাকাত ফিল ফিদ্দা, যাকাত চাঁদিতে ফরজ অতক্ষণ হবে না, হাত্তা তাবলুগা নিসাব, যতক্ষণ পর্যন্ত নিসাবে না পৌঁছবে, আর তা হচ্ছে ওয়াহুয়া খামসু আওয়াকিন, 5 উকিয়া, 5 উকিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারি মুসলিমের হাদিস বলছেন তিনি, লাইসা ফিমা দুনা খামসাতি আওয়াকিন সাদাকা, 5 উকিয়ার কম যদি হয় তাহলে তাতে যাকাত ফরজ নেই। আর 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম, তাহলে 5 40 হবে 200, ফায়াকুনু নিসাব মিয়াতাই দিরহাম, 200 দিরহাম ইসলামী, 200 দিরহাম।
এই 200 দিরহামে কত গ্রাম হবে? বলছেন যে সেটা হবে ফয়াবলুগু মিয়াতান ওয়া আরবাইনা মিসকালান, 140 মিসকাল হবে। আর 140 মিসকালটা সেটা হয়ে যাবে ওয়াহিয়া 595 গ্রামান, সেটা 595 গ্রাম হবে। 595 গ্রাম, ভালো করে শুনে রাখেন, 595 গ্রাম যদি কারো কাছে চাঁদি থাকে বা সেই সমপরিমাণ কারো কাছে কোনো দেশের কারেন্সি টাকা থাকে তাহলে তাতে জাকাত ফরজ হবে। কত জাকাত দিতে হবে? এতে রবুল অসর দিতে হবে, অর্থাৎ অসরের 1/4, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। অসর হচ্ছে 10 ভাগের 1 ভাগ, আর নিষ্ফল অসর হচ্ছে 20 ভাগের 1 ভাগ, আর রবুল অসর হচ্ছে 40 ভাগের 1 ভাগ, মানে 40 টাকায় 1 টাকা দিতে হবে। এই জন্য আমরা বলে থাকি শতকরা 2.5% বা 2.5 টাকা দিতে হবে। তাই বলছেন মিকদারু যাহাবে ফিল যাহাবে অল ফিদ্দা, মিকদারু জাকাত ফিল যাহাবে অল ফিদ্দা রবুল অসরে ফাকাত, জাকাতের পরিমাণ স্বর্ণ চাঁদিতে রবুল অসর 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এখন টাকা পয়সার জাকাত নেন, এই ক্ষেত্রে অনেক এই কিছু আজকালকার সোশ্যাল মিডিয়ার মুফতিরা আর কিছু অল্প বিদ্যাওয়ালা যারা সমাজে আলেম বলে পরিচিত বিভ্রান্ত করছে মানুষকে, জেনে অথবা অজানা অবস্থায় তাদের জ্ঞানের স্বল্পতার কারণে টাকা পয়সার নেশাব নিয়ে চলে যাচ্ছে স্বর্ণে, আর স্বর্ণে নেশাব নিয়ে যাওয়াতে 1,00,000 টাকা না হইলে কোনো একজন মানুষের জাকাতই ফরজ হয় না, যার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমন মুসলিম সমাজে যদি এই ফতোয়া বিশ্বাস করে তাহলে তারা গুমরা হয়ে মারা যাবে এবং তারা জাকাতের ফরজ গুরুত্বপূর্ণ এবাদত ত্যাগকারী ফাঁসে গুনাহগার হয়ে আল্লাহর সামনে হাজির হবে। এবং এই মুফতিদের কারণে যে গুমরা হয়েছে এই মুফতিরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামের কাঠগড়ে হাজির হবে। আর সেইদিন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, না জেনে কথা বলেছিলে সম্যক জ্ঞান না রেখে তার জন্য জবাবদিহি করতে হবে, ফেঁসে যেতে হবে। জি, আর কত লোক যত লোক পথভ্রষ্ট হয়েছে তাদের গুনার বোঝাগুলি 1 ভাগ করে নিতে হবে। সুতরাং ফতোয়াদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন এবং বড় বড় আলেম আলামাদের থেকে ইস্তিফাদা করুন, উপকৃত হন যে তারা কি বলেছেন। এখন টাকা পয়সার জাকাত এবং নেশাব সম্পর্কে শুনেন, যে টাকা পয়সার নেশাব আপনি চাঁদি দিয়ে হিসাব করবেন না স্বর্ণ দিয়ে হিসাব করবেন? অতজিবুজ জাকাত ফিল আওরাকি নাকদিয়াতে, জাকাত ফরজ হবে আপনার টাকা পয়সায় কারেন্সিতে। কেন বলছে লি আন্নাহ বদলুন আনিল ফিদ্দা, এই টাকা পয়সা কাগজের যে নোট এসেছে, আওরাক নাকদিয়া মানে কাগজের নোট, এটি এসেছে চাঁদির টাকার বদল। যখন পৃথিবীতে কাগজের নোট আসেনি তার আগে 100 বছর আগে মাত্র, তখন সারা পৃথিবীতে চাঁদির টাকা চলতো, মোগল আমলে এমনকি ইংরেজ আমলের প্রথম দিকে আপনার চাঁদির টাকায় চলতো। তাহলে চাঁদির টাকার বিকল্প হিসাবে কাগজের নোট এসেছে, ভালো করে মনে রাখবেন। স্বর্ণের টাকার বিকল্প হিসাবে কাগজের নোট বা বর্তমান কারেন্সি এটা আসেনি। ফাতাকাওয়ামু মাকামাহা, সুতরাং বা ফাতাকুমু মাকামাহা, সুতরাং সেটা তার স্থলাভিষিক্ত হবে, তার জায়গা দখল করবে। এই কাগজের টাকা চাঁদির জায়গা দখল করবে, চাঁদির হুকুম দখল করবে। চাঁদিতে যে নেশাব রয়েছে 595 গ্রাম, 200 দিরহাম সমান 595 গ্রাম, সেই নেশাবটাই প্রযোজ্য হবে কাগজের টাকার ক্ষেত্রে বা বর্তমান কারেন্সির ক্ষেত্রে। তাই বলছেন ফায়দা বালাগাত নেশাব আল ফিদ্দাতে, সুতরাং আপনার কাগজের নোট বা কারেন্সি যখন চাঁদির নেশাবে পৌঁছবে, ওয়াজাবাত ফিহা জাকাত, তাতে জাকাত ফরজ হয়ে যাবে, তাতে জাকাত ফরজ হয়ে যাবে। জি হ্যাঁ, এটি একটি দলিল বা যুক্তি শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই পেশ করেছেন, সেটা হচ্ছে যে কাগজের যে নোট এসেছে সেটা চাঁদির টাকার বিকল্পে এসেছে, সুতরাং যেটি বিকল্প সেটি তার আসলের হুকুম গ্রহণ করবে নিসাবের ক্ষেত্রে। সুতরাং চাঁদিকে নিসাব ধরতে হবে বা চাঁদের নিসাবটাই ধার্য করতে হবে, ধরতে হবে কাগজের নোটের ক্ষেত্রে। দ্বিতীয় যেটি যুক্তি সেটি হচ্ছে ফিহে মাসলিহাতুল ফুকারা, চাঁদিকে যদি নিসাব ধরা হয় তাহলে তাড়াতাড়ি করে নিসাবে পৌঁছে যাচ্ছে, আর অনেক মানুষের ওপর জাকাত ফরজ হচ্ছে, অল্প সম্পদে জাকাত ফরজ হয়ে যাচ্ছে, সুতরাং তাতে
ফকির মিসকিন বা যারা অভাবী তাদের উপকারিতা রয়েছে। আর দীনে ইসলামে যাকাত ফরজ হয়েছে যারা অভাবী দুর্গত তাদের অভাব মোচনের জন্য, দারিদ্র মোচনের জন্য। সুতরাং এটি আর একটি যুক্তি। এই দুটি যুক্তি, দুটি দলিল আল্লামা শেখ শফিউর রহমান মোবারক পরি রহমতুল্লাহ আলাই তার যে ম্যাগাজিন পত্রিকা বেরোতো মাসিক মুহাদ্দিস জামিয়া সালাফিয়া বানারস থেকে, তাতে লম্বা একটি আর্টিকেলে বিশদভাবে আলোচনা করেছেন যখন আমরা ছাত্র জীবনে ছিলাম, এবং এছাড়াও অন্যান্য আলমারা এই বিষয়টি আলোচনা করেছেন। সুতরাং এই ক্ষেত্রে নিশ্চিত থাকেন যে আমাদের উপর টাকা পয়সাতে যাকাত ফরজ চাঁদির নিসাব হিসাবে। আর চাঁদির নিসাব কত হবে যে কথাটি শেখ উসাইমিন আলোচনা করেনি, কারণ তাঁর শেখ উসাইমিনকে এই কিতাব লেখা 30 বছর আগে বা তারও বেশি সময় আগে, 40 বছর আগে হয়তো এই কিতাব লিখেছেন। সুতরাং মনে রাখবেন যে আমরা বর্তমান হিসাব করে দেখেছি, বিশেষজ্ঞ যারা এ বিষয়ের ওলামা কেরাম সৌদি আরব তাদের সাথে বসে, তাতে দেখা গেছে যে চাঁদের নিসাব 595 গ্রামের মূল্য বর্তমান বাজারে সৌদি আরবের রিয়ালে। জি, 3 ক্যাটাগরির চাঁদি রয়েছে। সর্বনিম্ন ক্যাটাগরি যেটা চাঁদি সেটাতে 900 রিয়ালে হয়ে যাবে, আর মধ্যম যেটা সেটা আনুমানিক 1000 রিয়াল, আর যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির চাঁদি সেটা 1100 রিয়ালের মতো। তো সবচেয়ে ভালো যেটা সেটাও ধরলাম না, আর সর্বনিম্ন যেটা সেটাও ধরলাম না, 1000 রিয়াল। সুতরাং কোনো ব্যক্তির কাছে 1 বছর ধরে একটানা যদি 1000 রিয়াল জমা থাকে আর তাতে কমে আসেনি, যেই দিন 1000 হয়েছে সেই দিন থেকে শুরু করে যেই দিন 1 বছর পৌঁছবে সেই দিন তার উপর যাকাত ফরজ হবে, যত টাকা তার কাছে এখন জমা হয়েছে। ধরেন গত 1 বছর আগে গত রমজানে 1000 টাকা তার কাছে ছিল বা 1000-এর বেশি ছিল, এখন এই 12 মাসে বাড়তে 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 তার কাছে 1 লক্ষ রিয়াল হয়েছে। তাহলে 1 লক্ষ রিয়ালের যাকাত দিয়ে 1 বছরের জন্য দায়মুক্ত হয়ে যাবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আর তারপরে শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই ঋণের যাকাত সম্পর্কে আলোচনা করেছেন যে ঋণ দিয়ে রেখেছে মানুষ তখন জাকাত ফরজ স্বর্ণে, চাঁদিতে এবং কাগজের নোটে, সেটা মানুষের কাছে জমা থাক নিজের কাছে, অথবা অন্য কারো কাছে আমানত থাক বা কাউকে ধার দেওয়া থাক। জি, ওয়ালাহাজা এই কথার ভিত্তিতে বলতে পারি ফাতাজিবুজ যাকাত ফি দাইনি সাবিতি, স্থায়ী যদি কারো কাছে লোন দেওয়া থাকে তাহলে তাতে যাকাত ফরজ। অন কানাত কারদান আম সামানা বিইন আম উজরা, যে কোনোভাবে হোক না কাউকে হয়তো কর্জা দিয়েছে অথবা কোনো কিছু বিক্রি করেছে তার মূল্য পাবে, অথবা কারো কাছে পারিশ্রমিক পাবে, ভাড়া পাবে ইত্যাদি, ধরেন বিল্ডিং ভাড়া বাকি আছে ভাড়া পাবেন কয়েক মাসের বা কয়েক বছরের ভাড়া পাবেন, আর সেটা স্থায়ী ঋণ হয়ে রয়েছে আর আপনি চাইলে পেয়ে যাবেন। ইজা কানা আলা মালি ইন বাজেলিন, এবং সচ্ছল ব্যক্তি যার কাছে পাবেন সেই ব্যক্তি, সচ্ছল ব্যক্তি তার সংসার সব খরচ করতে পারছে, তাহলে কি করতে ফাইজা কি হে মা মালিহি কুল্লা সানাতিন, তাহলে এই ব্যক্তি যেই ব্যক্তি কাউকে ধার দিয়ে রেখেছে, কারো কাছে টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেই ব্যক্তি তার নিজের কাছে যে ধন সম্পদগুলো তার সাথে এই সমস্ত ধন সম্পদকে মিলিয়ে যেগুলি মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সচ্ছল ব্যক্তিদের কাছে, চাইলে তাদের কাছ থেকে উঠে আসবে, সমস্ত টাকা পয়সার যাকাত দেবে কুল্লাসানা, প্রতি বছর প্রতি বছর যাকাত দিয়ে যাবে। আর একটি অপশন বলছেন যে যেহেতু তার হাতে এই টাকাগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে আসেনি, বলছেন যদি এটা করে অথবা আসে সেটা গ্রহণ করা পর্যন্ত বিলম্ব করবে, যে তাদের কাছ থেকে উঠে আসুক, হাতে কালেকশন হয়ে আসুক, তখন যাকাত দেব, সেটাও করতে পারবে। কিন্তু সুমায়ুজা কি হে লেখুল্লে মা মাদামিনা সেনিন, যত বছর কারো কাছে পড়ে থাকলো, সচ্ছল ব্যক্তির কাছে এই ধার করজ পড়ে থাকলো, সমস্ত বছরগুলির হিসাব করে যাকাত দিতে হবে, 1 বছর না প্রতি বছরের যাকাত দিতে হবে, হয় আগে থেকেই দিয়ে দিক সেগুলি উঠে আসার আগে, অথবা যখন উঠে আসবে তখন কত বছর তার কাছে পড়ে থেকে চার যাকাত দেওয়া হয়নি এই ধন সম্পদগুলির, তত বছরের যাকাত দিয়ে দেবে যদি সচ্ছল ব্যক্তির কাছে পড়ে থাকে। বলছে ফাইন কান আলা মুসের, যদি আর্থিকভাবে অভাবীর কাছে টাকা পয়সা পড়ে থাকে, অথবা এমন ব্যক্তি যে ব্যক্তি সচ্ছল কিন্তু টাল বাহানা করছে, হ্যাঁ
বেঈমান টাইপের লোক, সে দিচ্ছে না কখন দেয়া সব ইস্তিখরাজ মিন হো, তার কাছ থেকে আদায় করা যে বড় মুশকিল, দিবে কি দিবে না, ফালা জাকাতা ফিহে, তাতে জাকাত দিতে হবে না। এইরকম ঋণ যদি অভাবীর কাছে ঋণ পড়ে থাকে, অথবা কোনো এমন ব্যক্তির কাছে, অসৎ ব্যক্তির কাছে ঋণ পড়ে থাকে, যেই ব্যক্তি সচ্ছলতা থাকা সত্ত্বেও জাকাত না, সে টাকাটা পরিশোধ করছে না, তাহলে সেই ব্যক্তি জাকাত দেবে না যতক্ষণ পর্যন্ত সেটা হাতে না পাবে। কারণ হাতে আসবে কি আসবে না বলা যায় না, যখন হাতে চলে আসবে তখন শুধু এক বছরে যায়। ফায়োজা কি সানাতান ওয়াহেদা সানাতা কাবদেহি, যেই বছর পেলো সেই বছরে শুধু জাকাত দেবে। তাহলে উদাহরণস্বরূপ কারো কাছে 10 বছর আপনার টাকা পড়ে থাকে, এই 10 বছর পড়ে আছে, কিন্তু সেই লোকটি অভাবী যার কাছে পড়েছিল, অথবা সেই ব্যক্তি বেঈমান অসৎ লোক, হাত ভারী লোক, মাতেল মানে হাত ভারী লোক, দিব দিচ্ছি দিব দিচ্ছি, দিচ্ছে না, বাহানার শেষ নেই, অথচ তার কোনো অভাব নেই, তাহলে আপনাকে এই 10 বছর জাকাত দিতে হবে না। 10 বছর পরে যেই দিন টাকাটা পেলেন সেই দিন গত 1 বছরের জাকাত দিয়ে দেবেন আপনি। আশা করি স্পষ্ট। ওয়ালা জাকাত আলী ফি মা কাবল আহমিন আসতেন, এর পূর্বে যে বছরগুলি চলে গেছে তাতে জাকাত লাগবে না। আর একটি গুরুত্বপূর্ণ মশালা হচ্ছে যে স্বর্ণ চাঁদিতে তো জাকাত আছে, কিন্তু স্বর্ণ চাঁদির চাঁদে মূল্যবান কিছু সম্পদ রয়েছে মানুষের, অনেকের কাছে, ধনীদের কাছে, সেগুলো থেকে জাকাত আছে, যেমন মণি মুক্তা হীরা, এগুলো থেকে জাকাত আছে। বলছে না ওয়ালা তাজি জাকাত ফি মা সিওয়া যাহাবি ওয়াল ফিজা মিনাল মাআদিন, জি, স্বর্ণ চাঁদি ছাড়া খনিজ সম্পদ যেগুলি সেগুলিতে জাকাত নেই। ওয়াইন খান আগলা মিন হওয়া, যদিও স্বর্ণ চাঁদির চাইতেও বেশি মূল্য সেগুলির, তবে ইল্লা ইয়াকুন লিতিজার, সেগুলি যদি ব্যবসায়ী সামগ্রী হয় তাহলে ব্যবসায়ী সামগ্রী হিসাবে মূল্য কত টাকার রয়েছে সেই টাকার জাকাত দিতে হবে। আর রাবে চতুর্থ সম্পদ যাতে জাকাত ফরজ আর এই দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে মিম্মা তাজফিহ জাকাত ওরুজ তিজারা, যাতে জাকাত ফরজ তা হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, যেগুলি আপনি দিয়ে ব্যবসা করছেন, যেই টাকা দিয়ে ব্যবসা করছেন, সেই ব্যবসা আপনার মুদিখানার দোকান হোক, আর আপনার গরু ছাগলের আপনার ফার্ম হোক, অথবা আপনার দুধের ফার্ম হোক, অথবা আপনার আর কিছুই হোক, ওয়াহিয়া কুল্লু মা আআদাহু লিত্তাকাসসুব ওয়া তিজারা, যা মানুষ প্রস্তুত করে আয় উপার্জনের জন্য এবং ব্যবসা বিজনেসের জন্য, মিন আকার, সেটা স্থাবর সম্পদ হইতে পারে, হ্যাঁ, বিল্ডিং তৈরি করে রেখেছে আর ব্যবসা করেছে, বিল্ডিং ব্যবসা, রিয়েল এস্টেটের ব্যবসা, আও হাইওয়ান অথবা গবাদি পশু, আও তো আম পশু পাখি, অথবা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা, জি, অথবা কোনো পানীয় বস্তু, জি হ্যাঁ, আপনার সেভেন আপ পেপসি কোম্পানির ব্যবসা, বা সাইয়ারাত গাড়ির ব্যবসায়ী, যে বড় বড় গাড়ির এজেন্সিগুলি রয়েছে, এছাড়াও যত রকমের ধন সম্পদ হইতে পারে, প্রতি বছর তার যেগুলি ব্যবসায়িক সামগ্রী রয়েছে দোকানপাটে বা তার স্টোরে, সেগুলির ফায়ুকা ওয়ে মহাকুল্লা সানা, সেগুলির একটা দাম ধরবে যে কত টাকার সম্পদ আমার কাছে আছে। আর তারপরে ওয়ুখরেজ রুব আল উশরি, তারপরে 40 ভাগের 1 ভাগ জাকাত বের করে দেবে, যেমন স্বর্ণ চাঁদিতে জাকাত রয়েছে, জি, সেটা যখন সে ইনভেস্ট করেছিল তখনকার হিসাবে নেই, বরং ইনভেস্ট করার পরে 1 বছর পুরা হওয়ার পরে যত টাকার সম্পদ তার কাছে আছে সেটা বেড়েও যেতে পারে, আবার কম হতে পারে। বলছেন যে সেটা আকাল আম আকসার, সেটা কম হোক অথবা বেশি হোক, যতটা পরিমাণ থাকবে সম্পদ ততটার জাকাত দিতে হবে ব্যবসায়ী সামগ্রীতে। এরপরে আর দুটো মাসআলা রয়েছে, বলছে ওয়ালা জাকাতা ফিমা আআদাহুল ইনসানু লিহাজাতিহি, মানুষের দৈনন্দিন প্রয়োজনের জন্য যেসব মানুষ বাড়িতে সঞ্চয় করে রেখেছে সেগুলিরতে জাকাত নেই, মিন্ত আমিন খাদ্যদ্রব্য, হ্যাঁ, খাওয়ার জন্য কিছু আছে, অসার অথবা পানীয় বস্তু, অফর বিছানা, বাড়িতে অনেক বেড বিছানা রয়েছে, তারপরে আপনার অনেকের বাড়িতে দামি দামি আপনার বেডরুম রয়েছে, মাসকান, বাড়ি ঘর, কয়েকটা বাড়ি প্রত্যেক শহরে কয়েকটা করে একটা একটা করে বাড়ি রেখেছে, যেখানে যখন যায় তখন সেখানে বাড়িতে বাস করার জন্য রেখেছে, তাতে জাকাত লাগবে না, যদিও কয়েকটা বাড়ি হোক না কেন। এইরকমই যেসব বাড়িতে গরু ছাগল পোষে সেগুলিতে জাকাত লাগবে না, সাইয়ারা গাড়ি চড়ার জন্য বড় ছোট মিলিয়ে 2-4-5টা গাড়ি আছে, তাতেও জাকাত লাগবে না, পোশাকে গাড়ি লাগবে না। একমাত্র বলছেন সিওয়া হুলি জাহেব আলফিজা, স্বর্ণ চাঁদির অলঙ্কারে জাকাত লাগবে।
এইগুলিতে জাকাত কেন লাগবে না? বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লাইসা আলাল মুসলিমি ফি আবদি ওয়ালা ফারাসি সাদাকা, কোন মুসলিমের তার দাসে এবং ঘোড়াতে সাদাকা নেই, ঘোড়া মানুষ বাহনের জন্য রাখে, ঘোড়াতে সাদাকা জাকাত নেই বলেছেন। সুতরাং এইরকমই গাড়ি আজ সব আরোহণের জন্য বাড়িতে ব্যবহারের জন্য রেখেছে, সেগুলিতে জাকাত লাগবে না বা ব্যবহৃত মাল সামানে জাকাত লাগবে না। মুত্তাফাক বুখারি মুসলিমের হাদিস। শেষ মাস আলা বলছেন, ওয়ালা তাজিবুজ জাকাত ফিমা ওয়িদ দালিল উজুরাতি, আর ভাড়া দেওয়ার জন্য যা কিছু মানুষ প্রস্তুত রেখেছে তাতেও জাকাত নেই। অর্থাৎ এই যে ট্যাক্সি কোম্পানিগুলি রয়েছে ভাড়া দেওয়ার জন্য, হ্যাঁ ভাড়া মারে, কারো কম হোক আর বেশি হোক, যে যেসব গাড়িগুলিতে ভাড়া মারছে সে ভাড়া মারা গাড়ি দিয়ে হোক অথবা বাড়ি হোক, বাড়ি ভাড়া দেওয়ার জন্য 10টা বাড়ি আছে, 10টা বাড়ির মূল্য অনেক, এই মূল্যে জাকাত লাগবে না। আর আপনার কি বলছে, এই বাড়িগুলোতে জাকাত নেই, বরং এই বাড়িগুলো থেকে যে ভাড়া কালেকশনে আসবে, এই যে ট্যাক্সি কোম্পানি বা আপনার ভাড়ার গাড়ি আছে ভাড়া পাইছেন, তা থেকে যা ইনকাম হয়ে আসবে সেটা যদি আপনার খেয়ে দিয়ে জমা থাকে, এক বছর পুরা হয়, তাহলে তখন জাকাত। বলছেন ওয়াইন না তাই যে ফিউজরাতে, এই ভাড়াগুলিতে জাকাত ফরজ হবে, এই জাকাত নকুদান, সেটা টাকার আকারে যখন থাকবে, ওয়াহাল আলী আল হাউল, আর সেটা এক বছর পূর্তি হবে, অবলাগাত নিসাবান বিনাফসিহা আও বিদম্মেহা লেমা ইন্দাহ মিন জিনসিহা, সেটা যখন নেশাবে পৌঁছে যাবে সেটা সেই ভাড়ার টাকাটাই নেশাবে পৌঁছে গেল, অথবা অন্য অন্য টাকার সাথে মিলিয়ে দেখা যাচ্ছে যে আমার অন্য অন্য টাকার সাথে মিলালে ভাড়ার টাকা দিয়ে নেশাবে পৌঁছে যাচ্ছে, তাহলে তাতে জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে খলুসিয়াতের সাথে ফরিজা জাকাত আদায়ের তৌফিক দান করেন, বেশি বেশি সদকা খৈরাতের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ইবাদত কবুল করেন। যাদের জাকাত দেওয়ার তৌফিক রয়েছে আল্লাহ তাদেরকে ইমানি তৌফিক যেন দান করেন, আর্থিক তৌফিক যখন আল্লাহ দিয়েছেন, আর্থিক সামর্থ্য আল্লাহ দিয়েছেন, যেমন আল্লাহ ইমানি শক্তি তাদেরকে দান করেন, এবং জাকাত আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আদায় করতে বলে বলেছেন সেইভাবে আল্লাহ আদায় করার যেন পুরোপুরি তৌফিক দান করেন, এবং যাদের অভাব রয়েছে জাকাত আদায়ের ক্ষমতা নেই বা আর্থিক সচ্ছলতা, আল্লাহ তাদেরকে যেন সচ্ছলতা দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষ থেকে অমুখাপেক্ষী করে দেন, এবং মানুষের মহতাজ না করে তার মহতাজ মুখাপেক্ষী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনি ফাযলিকা আম্মান সিওয়াক, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।